আজকের টুইটারে সবাইকে স্বাগতম আজকের বিষয় যশোর বোর্ড এইচএসসি পরীক্ষা দুই হাজার দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী দুইয়ের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেখি উদ্দীপকে কি বলা হয়েছে দুই হাজার ষোলো সালে একত্রিশে ডিসেম্বর তারিখে নাজনীন লিমিটেডের রেওয়া নিম্নে প্রদত্ত হল একটা রেওয়া মিল দেওয়া আছে এই পাশ ডেবিট পাশ এই পাশ ক্রেডিট পাস এবার অন্যান্য তথ্যাবলীর মধ্যে কিছু আছে সমাপনী মজুতপণ্য মূল্যায়ন করা হয়েছে ষাট হাজার দেনাদারের উপর দশ পার্সেন্ট সঞ্চিতি রাখতে হবে তবে দেনাদারের আরেকটা হল প্রাপ্য হিসাব ক্রয় ও বিক্রয়ের মধ্যে পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত আছে ধারে বিক্রয় পাঁচ হাজার টাকা এখনও হিসাবভুক্ত হয়নি বেশিন সংস্থাপন ব্যয় চার হাজার টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে বকেয়া মজুরি ছয় হাজার টাকা করণীয় অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ নির্ণয় কর মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো রক্ষিত আয় এক লক্ষ আট হাজার তিরাশি টাকা ধরে শেয়ার হোল্ডারদের সত্য ও দায়ের পরিমাণ নির্ণয় করো এই ছিল আমার উদ্দীপক দেখি কিভাবে সলিউশন হয় হাউ টু সলিউশন এখানে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে এই সলিউশনটা দেখার আগে অবশ্যই আপনারা উদ্দীপকটা সামনে রাখবেন উদ্দীপকটা সামনে রাখলে সলিউশন দেখলে আপনাদের উপকার বেশি হবে বলে আমার বিশ্বাস দেখি আমরা সলিউশনে চলে যাই ক কতে বলা হয়েছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ও অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ নির্ণয় করতে হবে তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি নির্ণয় করতে হয় তাহলে আগের মোট দেনাদার কত বা মোট প্রাপ্য হিসাব কত সেটা বের করে নিতে হবে তা আমি দেখি প্রাপ্য হিসাবে মিলে দেওয়া আছে বাহাত্তর হাজার আর সমন্বয়ে বলা হয়েছে অলিখিত বিক্রয় সেটা যোগ হবে কারণ অলিখিত বিক্রয়ের মানেই হচ্ছে ধারে বিক্রয় আর ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পায় যোগ করলাম আমার টোটাল প্রাপ্য হিসাব হলো সাতাত্তর হাজার এইবার এই সাতাত্তর হাজার টাকার উপরে ধরতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখি অনাদায়ী পাওনা সঞ্চিতি সমান মোট প্রাপ্য হিসাব গুণ হলো দশ পার্সেন্ট কারণ এখানে সমন্বয়ে বলা আছে দশ পার্সেন্ট তাহলে মোট প্রাপ্য হিসাবে আমি বের করছি সাতাত্তর হাজার গুণ দিলাম দশ পার্সেন্ট হলো সাত হাজার সাতশো টাকা এই ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি তারপরে অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ তো অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ হলো অগ্রাধিকার শেয়ার মূলধনের উপরে পার্সেন্ট ধরতে হবে যত পার্সেন্ট শেয়ারের সাথে বলা আছে তত পার্সেন্ট অগ্রাধিকার শেয়ারের মূলধনের সাথে বলা আছে দশ পার্সেন্ট তাহলে আমি তো বের করব দশ পার্সেন্ট তাহলে অগ্রাধিকার শেয়ার মূলধন দেওয়া আছে পঞ্চাশ হাজার এর উপরে আমি দশ পার্সেন্ট বের করলাম সমান সমান পাঁচ হাজার টাকা এই ছিল আমার কর উত্তর এরপরে খ খতে বলা হয়েছে মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে তো একটা ঘর কাটলাম মোট লাভ বা ক্ষতি নির্ণয় করতে গেলে সর্বপ্রথমে নিট বিক্রয় বের করে নিতে হবে তাহলে বিক্রয় রেওয়া মিলে দেওয়া আছে এক লাখ চুরাশি হাজার বাদ দিলাম ফেরত রেওয়ামিলে মিলে দেওয়া আছে আট হাজার থাকলে এক লাখ ছিয়াত্তর হাজার তারপরে যোগ করলাম অলিখিত বিক্রয় যেটা লেখা হয়নি সেটা যোগ করলাম বেরোল এক লাখ একাশি হাজার এইবার সমন্বয়ে বলা আছে বিক্রয় এবং ক্রয়ের মধ্যে ভ্যাট আছে তাহলে সব কিছু যোগ বিয়োগ করার পরে যে বিক্রয়টা বেরোলো এর উপরে ভ্যাট দরব তাহলে ভ্যাটটাও আমি এখান থেকে বাদ দেবো বাদ হলো ভ্যাট বের করবো কীভাবে এক লাখ একাশি হাজারে পনেরো দিয়ে গুণ একশো দিয়ে ভাগ অথবা তিন দিয়ে গুণ তেইশ দিয়ে ভাগ করলে ভ্যাটের পরিমাণ বের হয়ে যায় বেরোল তেইশ হাজার ছয়শ নয় টাকা বিয়োগ করলাম বেরোলো এক লাখ সাতান্ন হাজার তিনশো একানব্বই টাকা হলো নিট বিক্রয় এইবার নিট বিক্রয় থেকে আমার বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হবে তাহলে বাদ দেয় বাদ বিকৃত পণ্যের ব্যয় এখন বিকৃত পণ্যের ব্যয়টা কি বিকৃত পণ্যের ব্যয়টা হলো প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ বাদ হলো সমাপনী মজুদ দিলেই বিকৃত পণ্যের ব্যয় বের হবে তাহলে প্রথমে আমি প্রারম্ভিক মজুদ রে মিলে দেওয়া আছে ষাট হাজার এর সাথে ক্রয় যোগ করব কিন্তু নিট ক্রয় বের করে নিতে হবে এই জন্য ক্রয় রেওয়িলে দেওয়া আছে এক লাখ পনেরো হাজার বাদ হলো ফেরত দেওয়া আছে রেওয়া মিলে ছয় হাজার দিলাম বাদ এক লাখ নয় হাজার এবার বাদ দেব ভ্যাট এই সমন্বয় বলা আছে ক্রয়ের সাথেও ভ্যাট আছে ঠিক একইভাবে এই ক্রয়টাকে অর্থাৎ এক লাখ নয় হাজারটাকে পনেরো দিয়ে গুণ করব একশো দিয়ে ভাগ করব তো দেখি কীভাবে বেরোলো এই ভাগ করলাম বের হলো চোদ্দ হাজার বিয়োগ করলাম বেরোলো চুরানব্বই হাজার এর সাথে যোগ করব ক্রয় সংক্রান্ত খরচ ক্রয় সংক্রান্ত খরচের মধ্যে আছে আমদানি শুল্ক সরাসরি উনিশ হাজার তারপর আছে মজুরি ইনারে লেখলাম দশ হাজার এর থেকে বাদ দেব সংস্থাপন ব্যয় কারণ সমন্বয়ে বলা আছে মজুরির মধ্যে সংস্থাপন ব্যয় উল্লেখ আছে চার হাজার টাকা বাদ দিলাম থাকলো ছয় হাজার আবার বলা আছে বকে আছে ছয় হাজার যোগ করলাম বকেয়া ছয় হাজার এ মজুরি বারো হাজার আর কোনো ক্রয় সংক্রান্ত খরচ নাই এই জন্য যোগ করে ফেললাম এক লাখ পঁচাশি হাজার আটশো বাহাত্তর এর থেকে বাদ দেব বাদ হলো সমাপনী মজুদ পণ্য বাদ দিলাম ষাট হাজার থাকলো আমার এক লাখ পঁচিশ হাজার আটশো বাহাত্তর এবার নির্বিক্রয় বেরোলো এক লাখ সাতান্ন হাজার তিনশো একানব্বই আর বিকৃত পণ্যের ব্যয় বেরোলো এক লাখ পঁচিশ হাজার আটশো বাহাত্তর বিয়োগ করলেই পেয়ে যাবো আমি মোট লাভ একত্রিশ হাজার ছয়শো নয় টাকা হলো মোট লাভ এই ছিল আমার খর উত্তর এবার যাই আমি এটা ক্লোজ করলাম এবার যাই আমি গতে গতে বলা হয়েছে শেয়ার হোল্ডারদের শর্ত ও দায়ের পরিমাণ নির্ণয় তা আমি প্রথমে ঘর কাটলাম প্রথমে হলো শেয়ার শেয়ার মূলধন শেয়ার হোল্ডারদের শর্ত হচ্ছে শেয়ার মালিকদের যে টাকাগুলি সেইগুলিকে একসাথে যোগ করলেই শেয়ার হোল্ডারদের শর্ত পাওয়া যায় তাহলে শেয়ার মূলধন মালিকের টাকা সাধারণ শেয়ার এক লক্ষ টাকা দেওয়া আছে অগ্রাধিকার শেয়ার দেওয়া আছে পঞ্চাশ হাজার এই হলো আমার শেয়ার তারপরে আছে রক্ষিত আয় বিবরণী প্রশ্ন থেকে নিলাম এক লাখ আট হাজার তিরাশি টাকা তারপরে সঞ্চিত তহবিল দেওয়া আছে বিশ হাজার এবার যোগ করলাম শেয়ার হোল্ডারদের বের হয়ে গেল দুই লাখ আটাত্তর হাজার তিরাশি এরপরে এটা ক্লোজ করে দিলাম আরও কি চাইছে দায়ের পরিমাণ তো দায়ের সময়ের মধ্যে আছে প্রদেয় হিসাব বিশ হাজার অর্থাৎ বহির দায় বের করতে হবে তারপরে বকেয়া মজুরি আছে ছয় হাজার ঘোষিত লভ্যাংশ আছে পাঁচ হাজার এই হলো বাহিরের মানুষ টাকারগুলো পাবে এই যেটা যোগ করলাম হলো একত্রিশ হাজার ক্লোজ করে দিলাম এটাই হলো মোট দায় এই ছিল আমার গর উত্তর ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়